আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রুবেল আহমেদ। আপনারা জানেন বাংলাদেশে একটি বিশাল ইসলামিক স্থাপনা তৈরি হচ্ছে যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এবং 201টি গম্বুজওয়ালা মসজিদ যা সারা বিশ্বের কোথাও নেই। আর মসজিদের সাথে নির্মাণ করা হতো মিনার যা প্রায় উচ্চতা 57 তলার সমান। তো এই বৃহৎ স্থাপনাটি নিয়ে আমাদের মাঝে অনেক কৌতূহল আছে। আমরা দেখেছি মিডিয়া, আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা টেলিভিশনের মাধ্যমে জেনেছি যে এই 201 গম্বুজ মসজিদ তৈরি হচ্ছে। তারপর থেকে আমাদের মধ্যে বিভিন্ন কৌতূহল এসে গেছে, যে কৌতূহলগুলো আমরা গুগলে অনুসন্ধান করে থাকি। সেই 201 গম্বুজ মসজিদ নিয়ে যে কিওয়ার্ডগুলো গুগল, ফেসবুক, ইউটিউবে বেশি অনুসন্ধান করা হয়, সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। এমনকি আমাদের অনেকে ফোন দিয়েও জানতে চান যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি জানতে চান। আমরা মনে করি যে এটা এই প্রশ্নগুলোর উত্তর সবার জানা থাকা উচিত। তো সব মিলিয়ে আজকে আপনাদের আমি সর্ববিষয়ে আপনাদের অবগত করতে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটি সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি গুগল, ফেসবুক বা ইউটিউব এমনকি ফোনে, 201 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? হ্যাঁ, 201 গম্বুজ মসজিদ হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলাধীন নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। তো আশা করি বন্ধুরা আপনাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটি 201 গম্বুজ মসজিদ কোথায়, তার উত্তর আপনারা ইতিমধ্যে পেয়ে গেলেন। দ্বিতীয় যে প্রশ্নটি আমরা ফোনে বেশি পেয়ে থাকি, যে 201 গম্বুজ মসজিদের নামাজ শুরু হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, অনেকের মাঝে কৌতূহল আছে 201 গম্বুজ মসজিদে নামাজ শুরু হয়েছে কিনা। 201 গম্বুজ বিশিষ্ট জামে মসজিদটি এখনও উদ্বোধন করা হয়নি। 201 গম্বুজ মসজিদটি প্রায় 95% কাজ সম্পন্ন হয়ে গেছে আর বাকি 5% কাজ শেষ হওয়ার মধ্যে আছে প্রক্রিয়াধীন। তো এই কাজগুলো শেষ হয়ে গেলে আশা করি খুব শীঘ্রই উদ্বোধন হবে। সেটি কবে সেটি আমরা পরবর্তী প্রশ্নের উত্তর আপনাদের আমরা দিয়ে দিচ্ছি। তো এতটুকু মনে রাখেন যে 201 গম্বুজ মসজিদের কাজ 95% সম্পন্ন হয়ে গেছে আর বাকি 5% কাজ সম্পন্ন হলে আমরা উদ্বোধনের জন্য প্রস্তুতি নেব। 3 নম্বর যে প্রশ্নটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি, 201 গম্বুজ মসজিদ কবে উদ্বোধন করা হবে? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটি আমরা ফোনে যখন আপনারা ফোন কল দেন বা আমরা যখন বিভিন্ন মেসেজ পাই অথবা গুগলে আমরা এই বিষয়টি দেখেছি, আপনারা অনুসন্ধান করে থাকেন 201 গম্বুজ মসজিদ কবে উদ্বোধন করা হবে। তো আমি আগের প্রশ্নে বললাম 201 গম্বুজ মসজিদের কাজ 95% সম্পন্ন হয়ে গিয়েছে। তো বাকি 5% কাজ সম্পন্ন হলে 201 গম্বুজ মসজিদের উদ্বোধন হয়ে যাবে। তো সেটা কবে? তো সেটা হলো, এখানে যেহেতু আপনারা জানেন, আপনারা মিডিয়ার মাধ্যমে জেনেছেন যে 201 গম্বুজ মসজিদ উদ্বোধন করার সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার সম্ভাবনা আছে। পাশাপাশি পবিত্র কাবা শরীফের ইমাম সাহেবের প্রথম ইমামতিতেই এই মসজিদটি উদ্বোধন করা হবে। তো যেহেতু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের সময় অনুযায়ী 201 গম্বুজ মসজিদের উদ্বোধনের সময় নির্ধারণ করা হবে। তো সেটা আশা করা যাচ্ছে, কর্তৃপক্ষ আশা করতেছে, যদি প্রধানমন্ত্রী বা কাবা শরীফের ইমাম সাহেব যদি সময় দেন 2020 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারির মধ্যে এই মসজিদটি উদ্বোধন করার প্রস্তুতি নিয়ে কর্তৃপক্ষ এগোচ্ছে। আরেকটি প্রশ্ন আপনারা যেটা ফোন দিয়ে সবচেয়ে বেশি জানতে চান, 201 গম্বুজ মসজিদে কীভাবে যাব? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নটি আসলে এখানে দিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। 201 গম্বুজ মসজিদে কীভাবে যেতে হবে সেটা নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব, যেখানে বিস্তারিত থাকবে 201 গম্বুজ মসজিদে কীভাবে আসতে হবে। তো সেটা পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি ওই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন 201 গম্বুজ মসজিদে কীভাবে আসতে হবে।
আরেকটি প্রশ্ন আপনার, আমরা দেখেছি বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন পোস্টের কমেন্টসে আপনারা সবচেয়ে বেশি করে থাকেন যে 201 গম্বুজ নির্মাণের অর্থ কোথা থেকে এলো। বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই, কিছু হতাশ হবেন না, সাহসী হন। দেখুন, সাহসী উদ্যোগ শুরু করুন, যে কোনো কাজের উদ্যোগ শুরু করতে হয়। 201 গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট। তো কল্যাণ ট্রাস্ট যেহেতু, তো কল্যাণ ট্রাস্ট কিন্তু চলেই মানুষের দানের টাকায়। তো আপনারা বুঝতেই পারছেন কল্যাণ 201 গম্বুজ মসজিদের অর্থের সবচেয়ে বড় যোগানদাতা হলো কল্যাণ ট্রাস্ট। আরও একটি বিষয় আপনাদের এখানে অবগত করতে চাই যে আপনারা দেখেছেন সম্প্রতি 201 গম্বুজ মসজিদে প্রতিদিন প্রায় 30-40-50 হাজার পর্যন্ত ভিজিটর আসে। তো ভিজিটর আসে, এখন এমন দেখা যাচ্ছে যে মসজিদের সামনে যে একটি দান বাক্স রয়েছে, আমরা 201 গম্বুজ মসজিদ কর্তৃপক্ষ সাধারণত কারো কাছে টাকা চেয়ে নেয় না। তো একটি দান বাক্স করা হয়েছে যেন সবাই এখানে নির্মাণ কাজে শরিক হতে পারে। তো এখানে এই দান বাক্সে দেখা যাচ্ছে 1 সপ্তাহ, 15 দিন বা 3 দিন, 4 দিন পর পরও দান বাক্স খোলা হচ্ছে। দেখা যাচ্ছে 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা পর্যন্ত আসছে। যখনই দান বাক্স খোলা হচ্ছে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা পর্যন্ত আসছে। তো এটা কিন্তু অর্থের ভালো একটি উৎস যেটা আপনারাই করে থাকেন। আরও একটি উৎসের কথা আমি আপনাদের বলি, এই যে জমি, আপনি যে জমির উপরে এই 200 গম্বুজ মসজিদ নির্মাণ করা হয়েছে, এখানে প্রতিষ্ঠাতা নিজে এই জমিগুলো দান করে দিয়েছে কল্যাণ ট্রাস্টে, তার নিজের প্রত্যেক সম্পত্তি। প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের প্রত্যেক সম্পত্তি কল্যাণ ট্রাস্টে দান করে দিয়েছে। পাশাপাশি গ্রামের অনেক মানুষজন কিন্তু এই 201 গম্বুজ মসজিদ নির্মাণ করার জন্য তারা জমি দান করে দিয়েছে। আর কিছু কিছু ব্যবসায়ী আজবৃন্দ আছে যারা এই 201 গম্বুজ মসজিদে এসেছে, এখানে সরাসরি ভিজিট করতে এসেছে, এমনকি তারা অনুদান প্রদান করেছে। তো সেই অনুদানের মাধ্যমেই, আপনাদের দেওয়া অনুদানের মাধ্যমেই 201 গম্বুজ মসজিদ তৈরি হচ্ছে। তো আমরা যতটুকু দেখেছি, আমরা যতটুকু আমাদের দেখতেছি আমাদের চোখের সামনে, আমরা ততটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। বাকিটা আপনারা মসজিদ কর্তৃপক্ষের সাথে সরাসরি জেনে নিতে পারেন। আর 6 নম্বর যে প্রশ্নটি আপনারা করে থাকেন যে 201 গম্বুজ মসজিদের পাশে একটা মিনার হবে শুনছিলাম, অনেক বড় 451 ফুট মিনার, সেই মিনারটি কোথায়? বন্ধুরা, আপনারা জানেন 201 গম্বুজ মসজিদ নির্মাণ করতে হিউজ পরিমাণ টাকা দরকার হচ্ছে। তো এতগুলো স্থাপনা একবারে করা সম্ভব না, যেহেতু সবগুলো আপনাদের দানের অনুদানের টাকায় হচ্ছে। তো সবগুলো স্থাপনা একসাথে দাঁড়া করানো সম্ভব না, সেজন্য কিছু সময় দিতে হবে। হ্যাঁ, 201 গম্বুজ মসজিদের পাশেই যে 451 ফুট মিনারটি নির্মাণ হবে তা ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নেওয়া হয়েছে। পাশাপাশি মিনারের নিচে যে পাইলিংয়ের দরকার, সেই পাইলিং ইতিমধ্যে 4 ভাগের 3 ভাগ পাইলিং শেষ হয়ে গেছে, আর 1 ভাগ পাইলিং বাকি আছে। আর যেহেতু 201 গম্বুজ মসজিদ খুব শীঘ্র উদ্বোধন করার প্রস্তুতি চলছে, সেটা 2020 সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, তো কর্তৃপক্ষ চাচ্ছে যে 201 গম্বুজ মসজিদটি উদ্বোধন করার পর তারপর এই মিনারটির কাজ সম্পন্ন করতে। আপনারা জেনে অবাক হবেন যে এত পরিমাণ মুসল্লি আসে এখানে যে তারা নামাজের জন্য খুব চাপ প্রয়োগ করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি আজকে শুক্রবারের কথা বলছি, আজকে শুক্রবারে এত পরিমাণ ভিজিটর এসেছে 201 গম্বুজ মসজিদে যে ভিজিটররা নিজেরাই নামাজের জায়গা না পেয়ে তারা সবাই মিলে 201 গম্বুজ মসজিদে জুম্মার নামাজ আদায় করেছে। তো জুম্মার নামাজ আদায় শুধু দ্বিতীয় ফ্লোরে সম্পূর্ণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, তারপর প্রথম ফ্লোরেও মুসল্লি বসেছে আমরা দেখেছি। তো যেহেতু মুসল্লিদের চাপ, 201 গম্বুজ মসজিদটি আগে উদ্বোধন করা হবে, তারপর 451 ফুট মিনারের কাজ সম্পন্ন করে সেটা পরবর্তীতে উদ্বোধন করা হবে। আরেকটি প্রশ্ন আপনারা সবসময় আমাদের কাছে করে থাকেন ফোনে, মেসেজে বা বিভিন্নভাবে, যারা দূরবর্তী থেকে যারা আসেন এখানে দেখতে ঘুরতে, যে এখানে থাকার কোনো ভালো ব্যবস্থা আছে কি না। দুঃখিত বন্ধুরা, এখানে আসলে একটু দুঃখ প্রকাশ করতেই হয়, এখনও ওরকম ভালো কোনো স্থাপনা এখানে থাকার মতো, রাত কাটানোর মতো এরকম স্থাপনা এখনও গড়ে ওঠেনি। তো আশা করি ভবিষ্যতে এখানে 5-স্টার লেভেলের কিছু হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চান
যে 201 গম্বুজ মসজিদের নির্মাণের ব্যয় কত। দেখুন, এটা বড় একটি প্রকল্প, এত বড় স্থাপনার নির্মাণ, সঠিক নির্মাণ ব্যয় দেওয়ার মতো আসলে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। যে দিয়ে থাকে সেটা হলো ভুয়া, কারণ হলো যদি ওইভাবে অর্থ হাতে নিয়ে কাজ করা হতো তাহলে হয়তো আবার সঠিক নির্মাণ ব্যয় দেওয়া যেত। দেখুন, 2013 সালের 13 জানুয়ারি এই কাজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল, আজকে 2019 সালের শেষের দিক। এই 6 বছরে কিন্তু কাজ শেষ করা যায়নি, শুধু এখন যে কাজগুলো চলছে প্রাথমিক শুরুটা হয়তো অল্প কিছু টাকা, প্রায় 15 লক্ষের মতো টাকা, নির্মাতা মসজিদ নির্মাতা যিনি আছেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, তিনি তার নিজস্ব সম্পদ থেকে এটা নিয়ে শুরু করেছিলেন। তারপরে বাকি যে টাকাগুলো ব্যয় হয়েছে সম্পূর্ণ অনুদানের উপরে, অনুদানের ভিত্তিতে। যেমন এই যে এখন যে টাকাগুলো আসছে, আপনার বললাম আপনাদের যে এখানে প্রতিদিন প্রচুর ভিজিটর আসছে, দান বাক্স 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 15 দিন, 1 মাস পর খুলে দেখা যাচ্ছে 15 লাখ, 20 লাখ, 10 লাখ টাকা, এই পরিমাণ টাকা আসছে খুললে। তো এই টাকাগুলো দিয়েই কিন্তু এখন মসজিদের নির্মাণ কাজ চলতেছে, রানিং আছে। তো সেটাই, সেজন্য সঠিক নির্মাণ ব্যয়টা আসলে কেউ বলতে পারবে না সঠিকভাবে, সেটা একমাত্র 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতাই জানেন। বাকি কেউ যদি কোনো মিডিয়া যদি আপনার শুনে থাকেন সেটা সম্পূর্ণ ভুয়া। পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হলো যে 201 গম্বুজ নির্মাণের জন্য সরকারের কোনো অবদান আছে কিনা। যদি এক কথায় বলতে চাই তাহলে অবশ্যই বলতে হবে বন্ধুরা, যে 201 গম্বুজ মসজিদ কেন, বাংলাদেশের মাটিতে যে কোনো স্থাপনায় তৈরি হোক না কেন, অবশ্যই সরকারের কোনো না কোনো অবদান থাকে। আর সরকারের অবদান ছাড়া কোনো দেশের মাটিতে কোনো স্থাপনা তৈরি করতে পারে না। আর অনুদানের কথা যদি বলতে চাই, সরকার যদি সরাসরি কোনো অনুদান নাও দিয়ে থাকে, কিন্তু সরকারের বড় একটি অবদান হলো আপনারা যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন এখন, যে ঐতিহাসিক খুব সূক্ষ্ম কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন বিদেশি মার্বেল পাথর দ্বারা এবং টাইলস দ্বারা, এই পাথর এবং টাইলসগুলো আমদানি করতে হয়েছে বিদেশ থেকে। আর এই বিদেশ থেকে আমদানি করতে আমদানি শুল্ক যেটা, সেটা প্রায় 65 কোটি টাকার মতো আমদানি শুল্ক হয়েছিল, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় ধর্মমন্ত্রী এবং NBR সকলের যৌথ উদ্যোগে মকুব হয়ে গিয়েছে। এই 65 কোটি টাকা কিন্তু কম না, 65 কোটি টাকা যদি নির্মাণ ব্যয়ের সাথে যোগ করা হতো তাহলে হিসাব করুন মসজিদের নির্মাণ ব্যয় কোথায় গিয়ে দাঁড়াতো। তো অবশ্যই সরকারের অবদান আছে। আর এখানে আপনারা যারা ইতিমধ্যে এসেছিলেন এখানে দেখেছেন যে রাস্তাগুলোর অবস্থা খুব বেশি ভালো না, আর এই রাস্তাগুলো ঠিক করার জন্য, রাস্তাগুলো মেরামত করার জন্য, রাস্তাগুলো বর্ধিত করার জন্য ইতিমধ্যে স্থানীয় যারা নির্বাচিত প্রতিনিধি আছে গোপালপুর উপজেলার বা গোপালপুর টাঙ্গাইল 2 আসনের, তারা সবাই কিন্তু যথাযথ চেষ্টা করে যাচ্ছে এই আপনাদের চলাচলের জন্য, এই রাস্তাগুলো যেন একটু ভালো করা যায়, আপনাদের জন্য স্বাচ্ছন্দ্যে 201 গম্বুজ মসজিদে এসে পরিদর্শন করে যেতে পারেন। সর্বশেষ 201 গম্বুজ মসজিদের যাতায়াত ব্যবস্থা, 201 গম্বুজ মসজিদে আপনি যে কোনোভাবে আসতে পারেন। এখানে রয়েছে সড়কপথ, এখানে রয়েছে রেলপথ, এখানে রয়েছে নৌপথ, এখানে রয়েছে আকাশপথ। তো আপনারা 4টি মাধ্যমের যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনারা এখানে আসতে পারেন। এখানে কীভাবে আসতে পারবেন সেটা অবশ্যই আমি আগেও বলেছি, এখনও বলতেছি যে 201 গম্বুজ মসজিদে কীভাবে আসবেন সেটা নিয়ে পরবর্তীতে একটি সম্পূর্ণ ভিডিও করব। যে ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, এবং এই তথ্যগুলো যদি আপনার কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আরও কোনো কিছু জানার থাকলে পরবর্তীতে 201 গম্বুজ মসজিদ সম্বন্ধে আপনি কী জানতে চান অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টস করুন, আমরা আপনার সকল প্রশ্নের যথাযথ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।